আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ হোমিও ক্লিনিকে সবাইকে স্বাগতম প্রতিদিনের ন্যায় কথা বলছি আমি ডক্টর শামিম রেজা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাকে যারা ফলো করেন এবং আমার ভিডিও দেখে যারা পরামর্শ নেন এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি দোয়া করি আপনারা সবাই যত দ্রুত সম্ভব সুস্থতা লাভ করুন হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ এবং পরিপূর্ণ চিকিৎসা বিজ্ঞান যেখানে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং আপনার শরীরের কোনো প্রকার ক্ষতি সাধন ছাড়াই আপনি সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করবেন এই হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথি হচ্ছে আল্লাহর সম্পূর্ণ একটি নিয়ামত যেখানে আপনাকে কোনো প্রকার কষ্ট না দিয়েই আল্লাহ আপনাকে সুস্থতা দান করে আমরা ডক্টরস বৃন্দ যারা আছি তারা শুধুমাত্র আপনাদেরকে চেষ্টা করি সুস্থ করার জন্য ভালো ওষুধ সিলেকশন করে দেওয়ার জন্য আর পুরোপুরি সুস্থ করার মালিক হচ্ছে আল্লাহ সবাইকে বলি আল্লাহর উপর ভরসা করুন এবং আমাদের হোমিওপ্যাথিকে ভরসা করে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিন এবং সুস্থতা লাভ করুন সুস্থ জীবন যাপন করুন প্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে ঘামের সমস্যা যারা খুবই বিরক্তিকর একটি রোগে ভুগছেন ঘামের সমস্যায় ভুগছেন ঘামটি আসলে কিন্তু একটি রোগ নয় এটি হচ্ছে অনেকগুলো রোগের একটি সমষ্টি মাত্র আপনার শরীরে কিছু না কিছু সমস্যার কারণে আপনার এই ঘামের সমস্যা হয়ে থাকে অনেকে দেখা যাবে যে হাত ঘামে এবং পা ঘামে এই হাত এবং পা ঘামার যে সমস্যাটি এটি অল্প কিছু ওষুধ সেবন করলে আপনি অনেক দ্রুত আপনি এই সুস্থতা লাভ করবেন এই রোগ থেকে প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে যে সকল ওষুধের নাম বলে দেব এবং এই ওষুধগুলো আপনারা সেবন করবেন খুব ভালোভাবে নিয়মিতভাবে সেবন করবেন তাহলে ইনশাল্লাহ আপনি এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন যাদের হাত পা এবং শরীরের বিভিন্ন অংশ অল্প কাজ করলে আপনার ঘেমে যাচ্ছে বিশেষ বিশেষ করে যাদের হাঁটাচলা করলে পা ঘামে প্রচুর দুর্গন্ধ হয় হাত ঘামে এবং প্রচুর দুর্গন্ধ হয় একটু কাজ করলেই দেখা যাচ্ছে আপনি হাত এভাবে মুষ্টি করে আছেন তারপরও আপনার হাত ঘেমে যাচ্ছে সো এই সকল সমস্যার মধ্যে যারা জর্জরিত হয়ে আছেন যে সকল পুরুষ এবং মহিলারা এই সমস্যার মধ্যে ভোগেন সবাইকে আমি একটি ওষুধের নাম বলে দিচ্ছি এই ওষুধটি নিয়ম করে প্রতিদিন খাবেন ওষুধের নামটি হচ্ছে সাইলেশিয়া 200 পাওয়ার সাইলেশিয়া 200 পাওয়ার এই ওষুধটি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাবেন এবং রাত্রে ঘুমানোর পূর্বে খাবেন প্রতিদিন 2 বেলা করে খেলেই হবে ইনশাল্লাহ তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন খুবই সহজভাবে আপনি এই সাইলেশিয়া ওষুধটা কোনো ফার্মেসি থেকে কিনে নিয়ে আসবেন অবশ্যই চেষ্টা করবেন ভালো ওষুধটি কেনার জন্য জার্মানি ওষুধটি আমার স্ক্রিনে যেই বোতলটা আপনি দেখতে পান আমি নাম বলার সঙ্গে সঙ্গে কিন্তু একটি বোতল স্ক্রিনে চলে এসছে সেম এই লেভেলের ওষুধটি আপনি দোকানে পাবেন জার্মানির সিলপ্যাক এই সিলপ্যাক ওষুধটি আপনি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে এই সাইলেশিয়া ওষুধটি খাবেন বাসি পেটে খাবেন আর সকালে ঘুমাতে যাওয়ার আগে খাবেন যখনই আপনি ঘুমাতে যাবেন সেই সময়টি আপনি ওষুধটি খাবেন 3 ফোঁটা করে খাবেন বেশি খাওয়া যাবে না 3 ফোঁটা করে জিভের উপরে এইভাবে জিভের উপর দিয়ে খেয়ে নেবেন এবং জিভের উপর দেওয়ার পরে কিছুক্ষণ আপনি মুখের মধ্যে একটু লালা সৃষ্টি করবেন এই ওষুধটা যখন আপনার লালার সাথে মিশে যাবে সে সময় আপনি এই লালাটি গিলে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন আপনি অল্প কিছুদিনের মধ্যেই আপনি এটার রেজাল্ট পেয়ে যাবেন এবং এটা কন্টিনিউ চালিয়ে যাবেন মোটামুটি 3 মাস মতো তাহলে এই সমস্যাটি আপনার আর থাকবে না ইনশাল্লাহ এটুকু আপনাকে আমি আশ্বাস দিতে পারি বাট গ্যারান্টি দিতে পারছি না কারণ সম্পূর্ণটাই হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল
আল্লাহ আপনাকে কত দ্রুত সুস্থতা দান করবেন সেটা তিনিই জানেন। আমি আপনার জন্য চেষ্টা করলাম একটি ভালো ওষুধ সিলেকশন করে দেওয়ার। আপনি ইনশাআল্লাহ যদি এই ওষুধটি এভাবে কন্টিনিউ খেয়ে যেতে পারেন তাহলে আমি এইটুকু আশা করতে পারি আপনি খুব দ্রুতই সুস্থতা ফিল করবেন। তো দর্শক, আমি আরেকটি ওষুধের নাম বলবো, এই ওষুধটি আপনি এর সাথে খেতে পারেন, সেটা হচ্ছে নেকটাম মিয়র। ওষুধের নামটা মনে রাখবেন, নেকটাম মিয়র। এই ওষুধটি খাবেন আপনি খাবার পরে দুপুরে, প্রতিদিন দুপুরে 3 ফোঁটা করে খাবেন। সেমভাবে কিনে নিয়ে আসবেন নেকটাম মিয়র ওষুধটি, 200 পাওয়ার নেকটাম মিয়র, 200 পাওয়ার এই ওষুধটি কিনে নিয়ে এসে এটি খাবেন দুপুরে। মনে রাখবেন সাইলেশিয়া রাতে এবং সকালে, আর নেকটাম মিয়রটা খাবেন আপনি দুপুরে। প্রতিদিন 3 বেলা করে এই 2টা ওষুধটি খাবেন, ইনশাআল্লাহ আপনি এই ঘামের যে সমস্যা আছে আপনার, এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, যারা আমাকে এতক্ষণ ধরে দেখতে পাচ্ছিলেন, শুনছিলেন, আমাকে অনেক কষ্ট করে আমাকে এই কয়েকটা মিনিট দেওয়ার চেষ্টা করেছেন, সবাইকে বলবো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট আমি প্রতিদিন একটা করে ভিডিও দেব বিভিন্ন রোগ সম্বন্ধে। এই রোগের যে ওষুধগুলো আমি বলে দেবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আমার কাছে আশা লাগবে না, আপনি এই ওষুধগুলো খেলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি খুবই ইমার্জেন্সি মনে হয় যে না আমার কাছে আসতে হবে, আমার সাথে কথা বলতে হবে, আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে, আপনি ফোন করে কথা বলতে পারেন এবং আমার চেম্বারে আসতে পারেন, সুবহানাল্লাহ হোমিও ক্লিনিক কুষ্টিয়াতে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আমি বারবার বলছি আমাদের হোমিওপ্যাথিতে বিশ্বাস করুন এবং আমাদের ওষুধ সেবন করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক 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 ভালো ফিল করবেন এবং আপনি পুরোপুরি সুস্থতা বোধ করবেন সব সময়। আমাদের ওষুধে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই। যারা আমাকে ফলো করছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা এখনও আমাকে জানে না চেনে না তাদেরকে তাদের সামনে আমাকে উপস্থাপন করুন এবং তাদেরকেও সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুন সবসময় এই দোয়া করি। আজকে এর মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।